সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সহিত একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে আসছি। আসলে একটা সময় যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ মানে আপনার চাতক পাখির মতো তাকায় থাকতো যে উনি বক্তব্য রাখবেন, আমরা শুনবো, বা ওনার একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো। সেই মানুষটাকে নিয়ে আজকে মনে করেন যে আপনার নানান ধরনের ইয়া চলতেছে। যেমন আপনার এই যে ব্যক্তিটাকে দেখতেছেন, চেরাগে মুস্তফা বেজেহে সরারে বুল হাবিস, আবহমান কাল থেকে মানে ওনাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে উনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। মানে আপনাদের যদি ন্যূনতম কমন সেন্স থাকে, ন্যূনতম যদি জ্ঞান থাকে, যারা এই কাজটা করতেছেন আমি তাদেরকেই বলতেছি যে ন্যূনতম যদি জ্ঞান থাকতো আপনারা হয়তো ওনার সাথে তাকে কম্পেয়ার করতেন না, ঠিক আছে? ওনার ব্যক্তিত্ব মানে মারা যাওয়ার পরেও যেই মানুষটার জন্য আপনার হাজার হাজার মানুষ মানে আপনার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, ঠিক আছে, সেই মানুষটাকে আপনারা কী করতেছেন, এই তার সাথে কম্পেয়ার করতেছেন? আমি তাকে ছোটো করতেছি না বা আমি তাকে আসলে ছোটো করে দেখতেছি না, ঠিক আছে, কিন্তু আপনারা চিন্তা করেন একজন মানে একটা বিবেকবান মানুষের পক্ষে কি আসলে এটা সম্ভব করা? আপনাদের বিবেক কী বলে? যেই মানুষটার জন্য মানে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলায়, যেই মানুষটার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তাকায় থাকে, আপনারা এই ব্যক্তিটা তার সাথে মিলাই দিতেছেন, এমন কি বলতেছে যে হবু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আলোচনা, হবু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চেহারা। মানে এই কাজটা করতে গিয়ে আপনাদের কি মনে হচ্ছে না যে আমরা আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অপমান করতেছি বা ওনার সাথে আমরা আরেকজনকে কম্পেয়ার করার চেষ্টা করতেছি? এটা কি আপনাদের কাছে মনে হয় না? একজন মানুষের আসলে সম্মানের স্বার্থে হইলো আপনাদের এই কাজগুলোর থেকে বিরত থাকা উচিত। এবং আপনাদের প্রতিপক্ষ যারা আছে তারা কিন্তু এখন এইটা নিয়ে আসলে নানান ধরনের আলোচনা করতেছে, ঠিক আছে, যে মানে তাদের চিন্তাধারা, তাদের মন মানসিকতা, ঠিক আছে, এই বিষয় নিয়ে আপনাদেরকে নানান ধরনের মানুষ নানান কথা বলতেছে, ঠিক আছে। একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি পৃথিবীতে বারবার আসবেন না, ঠিক আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক আছে, ওনার স্থান কেউ আপনার নিতে পারবে না এবং ওনার স্থানে কেউ যেতেও পারবে না। হয়তো ওনার উপরে যেতে পারে, নয়তো ওনার নিচে থাকবে, কিন্তু ওনার স্থানে কারো পক্ষে যাওয়া সম্ভব না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আপনাদের মানতে হবে, ঠিক আছে। আমরা আবেগের বসে অনেক কাজ করি, আমি আপনাদেরকে ছোটো করে বলতেছি না, আমরা অনেক সময় আমরা মানে আপনার মানে আবেগ দেখাইতে গিয়া, আমরা মানে অতিমাত্রায় ভালোবাসা দেখাইতে গিয়া আমরা যেন আমাদের মানে কাছের মানুষটা, যারা আপন মানুষটা, তারা যেন আমরা ছোটো করে ফেলি, ঠিক আছে। যার সম্মানে আমরা এই কাজটা করতেছি তারে মনে হয় না যে আমরা ছোটো করতেছি, মানে তার সাথে কম্পেয়ার করার জন্য। হ্যাঁ, ওনারা আপনারা আলাদাভাবে ওনাদের যদি ভালো লাগে ওনারা আপনার এমনিতে আলোচনা করতে পারেন, কিন্তু আপনার তার সাথে মিলাইতেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতোই আলোচনা করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কণ্ঠ, মানে একদম হবু ওনার চেহারা, মানে এইটা কেন ভাই? একজন মানুষ দুনিয়াতে চলে গেছে, আল্লাহ যেন তারা ব্যস্ত নসিব করে, আমরা অবশ্যই এটা কামনা করব, ঠিক আছে, এটা দোয়া করব, কিন্তু ওনার সাথে কেন মিলাইতে হবে এই জিনিসটা? তো যাই হোক, আমার কথা যদি ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার কাছে আসলে জিনিসটা ভালো লাগে না, এই জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলা। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।